আচ্ছা চলো আজকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন স্টার্ট করছি। হ্যাঁ কোয়াড্রেটিক ইকুয়েশন স্টার্ট করছি। আচ্ছা আমাকে একটা বইটা কোয়াড্রেটিক ইকুয়েশন কি আছে একটু বলো। ফার্স্ট কত অবধি হোমওয়ার্ক ছিল তোমাদের? হ্যাঁ 16 অবধি, 1 থেকে 16। আমি ডাউট ক্লিয়ার করাচ্ছি, হচ্ছে আস্তে কথা বলবে না, এখানে মন্দ। আমি ডাউট ক্লিয়ার করাচ্ছি কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন ঠিক আছে, মার্কস টু কি কোনটা ডাউট ফার্স্ট একটু বলো। মার্কস টু হ্যাঁ কি বলেছে? x² - px + q = 0। দেখো সমীকরণের বীজ দুটোর অনুপাত 1:2, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এর বীজ হচ্ছে একটা আলফা একটা বিটা, ঠিক আছে। তাহলে কি হবে, α:β = 1:2। এই তো দিয়ে দিয়েছে, এখন ইন্টু তো প্রবলেম, α:β = 1:2 দিয়ে দিয়েছে তো। তাহলে α = মনে করো 1k, আর β = মনে করো 2k, ঠিক আছে। যেখানে কে হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট, ঠিক আছে। α = 1k, β = 2k, বোঝা গেল না? গেল না বলো। যদি কোনো রেশিও থেকে কোনো ভ্যালুকে বার করে নিয়ে আসতে হয় তখন একটা নন জিরো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হয়, ঠিক আছে। এখানে α:β তোমাকে 1:2 বলেছে, 1/2 তো বলেনি, মানে 1 আর 2 তো বলেনি, মানে α:1 β:1 তো বলেনি, তুমি তাদের রেশিওটা বলেছে। তাহলে α = 1k, β = 2k, যেখানে কেটা হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট, ওকে। আচ্ছা এবার এখান থেকে তোমাকে পি আর কিউর মধ্যে রিলেশনটা বার করতে দিয়েছে। এখন দেখো আমরা কী জানি α, ঠিক আছে, একই ব্যাপার। তুমি যেভাবে করেছো আমি দেখেছি, তোমার খাতা চেক করে দিয়েছি আমি, তুমি তোমার খাতাটা দেখো। আমি যেই নিয়মে করাচ্ছি সেই নিয়মে আমি ওকে বলে দিচ্ছি। একটা অঙ্কের অনেকগুলো নিয়ম হতে পারে তো, আমি সেইভাবে এখন যেটা মন মনে আসছে আমার সেটা আমি করাচ্ছি ওকে। α+β = -b/a, ঠিক আছে। -b/a মানে হচ্ছে এখানে বি এর কাছে কী হচ্ছে, মাইনাস পি, তো মাইনাস মাইনাসে প্লাস পি α:β, c/a = q, বোঝা গেছে আর কি না? না হ্যাঁ, α+β = p, α:β = q, বোঝা গেল কি গেল না? আচ্ছা তাহলে এখানে α+β এর এখান থেকে ভ্যালুটা কত পাচ্ছি, α+β = কত পাচ্ছি, আলফা কত, 1k 2k মানে 3k, 3k = p, k = p/3, ঠিক আছে। আর এখানে দেখো 1k × 2k মানে 2k² = q, দেন k² = q/2, দ্যাট মিন্স এখান থেকে যদি আমরা আসি, আচ্ছা এটা একটা জায়গা, আবার এখান থেকে দেখতে পাচ্ছি আমি k² = p² / 9, k² = p² / 9, ঠিক আছে। একটু কথা বলবে না, একটু এদিকে ফোকাস করো। k = p/3, তাহলে k² = p² / 9, এই বোথ সাইডে k² মেলানোর জন্য এখান থেকে k² আসছে, ওখানে যদি k² বার করি তাহলে দুটো সেম হয়ে যাবে। তাহলে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারবো, একটা রিলেশন তৈরি করতে পারবো। তাহলে k² = p² / 9, আর এখানে k² = হচ্ছে q/2, বোঝা গেছে না? যাইনি এই অবধি, বোঝা গেল কি যায়নি বলো।
আচ্ছা বুঝবো উপরেরটা, বুঝলাম। তো দেখো কে স্কোয়ার্ড এটা কি থাকছে তাহলে, কিউ বাই টু, কিউ বাই টু ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার বাই নাইন, ঠিক আছে। ক্রস গুণ করছি নাইন কিউ ইজ ইকুয়ালস টু টু পি স্কোয়ার, নাইন কিউ ইজ ইকুয়ালস টু টু পি স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে রিলেশন, ঠিক আছে। সুইজা এদিকে বন্ধ, তাহলে নাইন কিউ ইজ ইকুয়ালস টু টু পি স্কোয়ার, এটা হয়েছে তোমার, হয়েছে এটা তোমার, বোঝা গেছে? আচ্ছা বুঝবো, বুঝলাম। নাইন কিউ ইজ ইকুয়ালস টু টু পি স্কোয়ার, নাইন কিউ ইজ ইকুয়ালস টু টু পি স্কোয়ার, বোঝা গেল কি গেল না বলো? তাহলে সিক্সের নাম্বারটা হলো, আচ্ছা এবার নেক্সট কোনটা, সাতের অঙ্কটা, সাতের অঙ্কটা কী বলেছে একটু বলো, সাতের অঙ্কটা কী বলেছে? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, ওই যে না তুমি তোমার বইটা আনতে ভুলে গেছো নাকি? নাও নাও দেখো, বলো 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 সাতের অঙ্কটা কেউ বলো, আসতে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, সমীকরণে একটি বীজ আলফা হলে তাহলে ফার্স্টে দেখো এটা সাত নম্বরের কোশ্চেন মার্কস টু এ, আমি আবার বলছি একটু মন দিয়ে শোনো, যে দেখো এই ইকুয়েশনের বলছে একটা রুট বলছে আলফা, তার মানে একটা রুট যদি আলফা হয় তার মানে এই ইকুয়েশানটাকে আলফাটা স্যাটিসফাইড করবে, স্যাটিসফাইড করার অর্থ হচ্ছে যে আলফাটা যদি এক্সের জায়গায় বসাই তাহলে এল এইচ এস এবং আর এইচ এস ইকুয়াল হবে, তার মানে যদি বলে দিয়েছে যে এই ইকুয়েশানের একটা রুট আলফা, তার মানে নিশ্চয়ই এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি এটা জিরো হবে, এটা হতে বাধ্য। এবার আমাদের প্রুফ করতে বলেছে যে এই এই মানে এ এক্স স্কোয়ার প্লাস বি কে এক্স প্লাস সি কে স্কোয়ার এইটাও এইটাও যেন ইকুয়েশানের রুট হয়, ঠিক আছে, এর ইকুয়েশানের রুট যেন এই ইকুয়েশানের রুট যেন কে আলফা হয়, কে আলফা হয়, তাহলে এই কে আলফাটা দেখো এক্স এক্সের একটা রুট যদি হয় তার মানে সেই কে আলফাটা এই ইকুয়েশানকে নিশ্চয়ই স্যাটিসফাইড করবে, তাহলে এ ইন্টু কে আলফার হোল স্কোয়ার প্লাস বি কে ইন্টু এক্সের জায়গায় কে আলফা বসাও প্লাস সি কে স্কোয়ার। এবার দেখছি আমরা চেক করে যে কে আলফাটা সত্যি এই ইকুয়েশনের রুট কি না, যেটা আমাদের বার করতে দিয়েছে, তাহলে আমরা চেক করব, তাহলে এক্সের জায়গায় কে আলফাগুলোকে বসাচ্ছি, বসানোর পর দেখছি আমি দেখো কে স্কোয়ারটা দেখো কমন যাচ্ছে, তাই কী থাকছে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি এইটা, এখন এইটা মানে তো জিরো, তাহলে কে স্কোয়ার ইন্টু জিরো দ্যাট মিন্স জিরো, ঠিক আছে, কে স্কোয়ার ইন্টু জিরো দ্যাট মিন্স জিরো, তাহলে এ তাহলে কী হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি কে এক্স প্লাস সি কে স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এই সমীকরণে দেখো কে আলফাটা স্যাটিসফাইড করলো, তার মানে আমি বলতে পারবো যে এই সমীকরণের একটা বীজ কে আলফা,
सो विच इज प्रूफ्ड প্রমাণিত হলো যে সমীকরণের একটি বীজ কি আলফা আমি তাই নেব এক্স স্কোয়ার প্লাস বিকে এক্স প্লাস সিকে স্কোয়ার ইকুয়ালস টু জিরো সমীকরণের একটি বীজ কি আলফা উইচ ইজ প্রুফ দ্যাট লিখে তুমি লিখেছো উইচ ইজ প্রুফ দ্যাট কি আলফা ইজ দ্য ইজ ওয়ান অফ দ্য রুট অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বিকে এক্স প্লাস সিকে স্কোয়ার ইকুয়ালস টু জিরো নেক্সট অঙ্কে যাচ্ছি মার্কস টু এর সাতের অঙ্কটা করাচ্ছিলাম ছয় দুই আচ্ছা কি আছে বলো মার্কস টু স্কোয়ার প্লাস হ্যাঁ ইকুয়ালস টু জিরো হ্যাঁ ইফ দ্য রুটস অফ দিস ইকুয়েশন একটু আমাকে বইটা দাও আমি একটু কোশ্চেনটা দেখি ও বইটা দিতে দাও একটু ছয় দুই বলছে ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু জিরো বি ইমাজিনারি বি ইমাজিনারি ওয়্যার পি কিউ গ্রেটার দেন জিরো শো দ্যাট টু কিউ গ্রেটার দেন পি আচ্ছা আচ্ছা মানে টু কিউটা পি এর থেকে বড় এটা আমাদের প্রুফ করতে হবে তাই তো তাহলে দেখো এর ডিসক্রিমিনেন্টটা কত হচ্ছে এর ডিসক্রিমিনেন্টটা মানে নিরূপকটা কত হচ্ছে পি স্কোয়ার মাইনাস ফোর কিউ ফোর পি কিউ ঠিক আছে পি স্কোয়ার মাইনাস ফোর কিউ এর ডিসক্রিমিনেন্ট বা নিরূপক তো এটা হবে এবার আমাদের কী প্রুফ করতে বলেছে কিউ এক্স স্কোয়ার এটা দিয়েছে আচ্ছা এটা দিয়েছে কি এটা দিয়েছে কি কিউ এক্স স্কোয়ার প্লাস এটা দেখো প্লাস পি কে এক্স প্লাস কিউ তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি কনসেপ্ট হয় তাহলে বি কত পি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোর কিউ স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমার ডিসক্রিমিনেন্ট ক্যাপিটাল ডি হচ্ছে এটা বা নিরূপক বাংলায় যেটা বলে ঠিক আছে এটাকে যদি আমি এটা কী বলছে এই ইকুয়েশনের রুটগুলো কী বলছে ইমাজিনারি তাহলে ইমাজিনারি মানে এটা লেস দেন জিরো ঠিক আছে তাহলে পি স্কোয়ার মাইনাস ফোর কিউ স্কোয়ার লেস দেন জিরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পি প্লাস টু কিউ ইন্টু পি মাইনাস টু কিউ লেস দেন জিরো ঠিক কি পি প্লাস টু কিউ ইন্টু পি মাইনাস টু কিউ লেস দেন জিরো এখন দেখো দুটো লেস দেন জিরো কখন হবে যখন একটা প্লাস হবে একটা মাইনাস হবে মানে আইদার এইটা প্লাস হবে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে এটা প্লাস হবে ঠিক আছে তাহলে এইটা প্লাস আর এটা মাইনাস তার মানে যদি আমি এটাকে নিয়ে ভাবি পি প্লাস টু কিউ লেস দেন জিরো ঠিক আছে তার মানে পি লেস দেন মাইনাস টু কিউ কী করবো আমি ওটা বোখার টেবিলে রাখো আর কি হচ্ছে পি মাইনাস এটা এটা প্লাসের জন্য হলো আর এটা মাইনাসের জন্য পি মাইনাস টু কিউ লেস দেন জিরো পি লেস দেন টু কিউ ঠিক আছে পি লেস দেন টু কিউ বোঝা গেল না গেল না এটা লেস দেন কেন হবে প্লাসের জন্য তো
আমি লিখছি তোমরা হু হু করে যাচ্ছ। এটা প্লাসের জন্য হলে মানে তো গ্রেটার দেন জিরো হবে, প্লাস মানে গ্রেটার দেন জিরো, মাইনাস মানে লেস দেন জিরো। তাহলে এটা পি প্লাস টু কিউ গ্রেটার দেন জিরো, তাহলে পি গ্রেটার দেন মাইনাস টু কিউ একটা, পি লেস দেন টু কিউ একটা, একটা এইটা পাচ্ছি একটা এইটা পাচ্ছি, এটা এইটা দিয়ে। আর যদি এইটা দিয়ে করি তাহলে কী হবে, পি প্লাস টু কিউ লেস দেন জিরো, ঠিক আছে, পি প্লাস টু কিউ লেস দেন জিরো, পি লেস দেন মাইনাস টু কিউ, বোঝা গেল। আবার পি মাইনাস টু কিউ গ্রেটার দেন জিরো, পি গ্রেটার দেন টু কিউ। এবার দেখো দুটোর মধ্যে কোনটা ঠিক সেটা বোঝো। একটা বলছে যে পি টু কিউর থেকে বড়, সরি পি টু কিউর থেকে ছোট, আবার পি বলছে মাইনাস টু কিউর থেকে বড়। হতে পারে, মানে পি মাইনাস টু কিউর থেকে ছোট, মাইনাস টু কিউর থেকে ছোট মানে মাইনাসে যে ছোট সেটা মানে কিন্তু মাইনাসের ঘরে বড়, মানে ধরো মাইনাস ওয়ানের থেকে ছোট মানে মাইনাস টু মাইনাস থ্রি বলে, তাহলে পি মাইনাস টু কিউর থেকে বড়, তার মানে পজিটিভে যাচ্ছে। আবার বলছে পি টু কিউর থেকে ছোট, তাহলে সেটা না হতে পারে, কেন হতে পারে না, মাইনাস মনে করো আমাকে বলছে যে পিটা মাইনাস টু এর থেকে বড়, তাই মাইনাস টু এর থেকে বড় মানে কোন ভ্যালুগুলো বলছে, নেগেটিভ টু পজিটিভ মানে মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ, আমাকে তো ন্যাচারাল নাম্বার বলেনি, ঠিক আছে, আমাকে পজিটিভ বলেছে। যদি ন্যাচারাল নাম্বার বলো তাহলে গোটা গোটা ভ্যালুগুলো নিতাম। তো পি গ্রেটার দেন মাইনাস টু কিউ মানে এরকম টাইপের, আর পি লেস দেন টু কিউ, তাই টু কিউ মনে করো কোনো একটা নাম্বার মনে করো চারের থেকে ছোটো হচ্ছে, নেগেটিভ টু পজিটিভের দিকে যাচ্ছে কিন্তু পজিটিভের কোনো একটা কোয়ান্টিটি থেকে ছোটো হচ্ছে, তো এটা হতেই পারে। কিন্তু এখানে দেখো বলছে পি মাইনাস টু কিউর থেকে ছোটো, তবে আরও মাইনাসে যাবে, আবার পি টু কিউর থেকে বড় মানে আরও পজিটিভ হয়ে যাবে, দুটো দুটো তো দুরকম কথা বলছে, এটা হতে পারে না। তার মানে এই কন্ডিশানটা মানে যেটা এটা পেলাম এই এই কনসেপ্টটা টোটালটাই রং, তাহলে আমি নেবো কোনটা, এইটাকে নেব, মানে বলতে চাইছে এটা এ বলতে চাইছে, এ বলতে চাইছে যে পিটা পিটা মাইনাস টু কিউর থেকে বড়, মাইনাস টু কিউর থেকে বড় আর টু কিউ থেকে ছোটো, ঠিক আছে। এবার আমি যদি এটাকে নিই, ঠিক আছে, তাহলে পি লেস দেন টু কিউ, ঠিক আছে, আর যেহেতু বলেছে পি কিউ দুটোই গ্রেটার দেন জিরো, তাহলে অবভিয়াসলি পিটা তো গ্রেটার দেন জিরো হবেই, তাহলে এটা তাহলে জিরো থেকে বড় পি টু কিউ দুটোই, তাহলে এটাই তো প্রুফ করতে দিয়েছে, দেখো দেখো এটাই প্রুফ করতে দিয়েছে, দেখো এটাই জিরো লেস দেন পি লেস দেন টু কিউ, না লেস দেন দিচ্ছে না গ্রেটার দেন দিচ্ছে, হাঁ মুখটা কোন দিকে আছে, এটাই তো, তাহলে এটাই প্রুফ করতে দিয়েছে। জিরোর থেকে কেন বড় লিখলাম, জিরোর থেকে পি কিউ দুটোই তো পজিটিভ কোয়ান্টিটি বলেছে, তাহলে এরা তো বড়ো হবেই, সেরকম জিরো থেকে বড়ো হবে, এবং পি কিউ মধ্যে রিলেশন কোনটা হবে, এটা হবে, চলো করে নাও, হ্যাঁ এটা ক্লিয়ার হলো, ক্লিয়ার হয়েছে সবার, বুঝবো, নেক্সট তারপরে বলো কি আছে, কি আছে বলো, যদি এবিসি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে প্রমাণ করো যে কি করে ইকুয়েশনটা বলো না, এক্স স্কয়ার মানে এই সমীকরণের বীজ দুটো সমান হবে যদি এবিসি গুণোত্তর প্রগতি থাকে। এবিসি বলে দিয়েছে নাকি, কি আচ্ছা দেখো এবিসি জিপিতে রয়েছে, এখানে এপিজিপির কনসেপ্ট তোমাদের সমান্তর, তোমাদের ক্লাসে সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি মানে এপিজিপি বলে একটা চ্যাপ্টার আছে, তার কনসেপ্ট
তোমরা যেই চ্যাপ্টারটা যখন করাবো তখন আরও ডিটেলসে শিখবে। তবে এই অঙ্কটার জন্য আমি কনসেপ্টটাকে একটু তোমাদের কাছে বলে দিই, যদি আমি আগে ডিসকাস করেছি ক্লাসে, তাও আরেকবার বলছি। দেখো জিপির কনসেপ্টটাও, জিপি মানে হচ্ছে গুণোত্তর প্রগতি, ঠিক আছে? জিপির ফুল ফর্ম হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, জিপির ফুল ফর্ম হচ্ছে গুণোত্তর প্রগতি। এখন দেখো এখানে যদি এ বি সি মনে করো একটা টার্ম রয়েছে, 2, 4, 2×4, 3×6, ঠিক আছে, বা 4, 2, 4 মনে করো, 8 মনে করো, 16 মনে করো, 32 মনে করো, এরকমভাবে আছে টার্মটা, ঠিক আছে? খেয়াল করে দেখো 4/2 যা হবে, 8/4 তাই হচ্ছে, 16/8 তাই হচ্ছে, 32/16 তাই হচ্ছে। প্রত্যেকটা কেসে দেখো সব 2 করে ভ্যালুগুলো দাঁড়াচ্ছে, 2 করে দাঁড়াচ্ছে। তাহলে এখানে দেখো এই যে ভ্যালুগুলো সেম, এটাকে বলে হচ্ছে কমন রেশিও, ঠিক আছে, যেটাকে স্মল আর দিয়ে ডিনোট করা হয়, কমন রেশিও, ঠিক আছে? কমন রেশিও বাংলায় বলে হচ্ছে সাধারণ অনুপাত, ঠিক আছে, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, ঠিক আছে, কমন রেশিও, সাধারণ অনুপাত, বোঝা গেল না গেল? তো এই দুটো জিনিস, ঠিক আছে, দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, যাদের যারা পারোনি তারা একটু দেখো, এটা হচ্ছে কমন রেশিও, এটা এটা আশা করি কনসেপ্টটা বোঝা গেছে, ঠিক আছে? আচ্ছা এবার এবার এর সামেশানের ফর্মুলা টর্মুলা আছে, কিন্তু সেটা এখানে দরকার নেই, যখন জিপি করাবো তখন আমি বলে দেবো এবং তখন কনসেপ্টগুলো বাড়াবো, ডিটেলসে আলোচনা হবে। তো এখানে যে যতটুকুই দরকার হচ্ছে যে দেখো এ বি সি যদি জিপিতে থাকে তার মানে বি স্কোয়ার ইজিকালস টু কী হবে, এসি হবে, ঠিক আছে? এটা হচ্ছে জিপির কনসেপ্ট, যদি জিপিতে থাকে কোনো টার্ম এ বি সি তবে বি স্কোয়ার ইজিকালস টু এসি হবে, ঠিক আছে? এবার এর একটা রুট, এর রুটসগুলো কী বলেছে, এই রুটসগুলো কী বলেছে কোশ্চেনটাতে, বীজ দুটো সমান হবে। আচ্ছা বীজ যদি সমান হয় তাহলে এই সমীকরণের ডিসক্রিমিনেন্ট বা নিরূপক কী হবে, কী হবে, জিরো হবে। তো তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে কি, 2b² - 4ac, ঠিক আছে, x² + bx + c = 0, তাহলে b² - 4ac, 2b² - 4ac, বোঝা গেল না গেল? তাহলে 2b² মানে কত, 4b² - 4ac, 4 যদি কমন নাও b² - ac। দেখো এই কনসেপ্টটাতে b² - ac = 0, তাহলে 4×0 দ্যাট ইজ 0, বুঝে গেছে? তাহলে যদি কারোর ডিসক্রিমিনেন্ট 0 হয়ে যায় তাহলে কি হয়, নিরূপক যদি 0 হয়ে যায় সেই সমীকরণের বীজগুলো বাস্তব এবং সমান হয়, রিয়েল অ্যান্ড ইকুয়াল হয়, তাই তো? যেটা দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ একই ব্যাপার, সে আলটিমেটলি সেই 0ই হয়ে যাবে, মানে আমার যেন ডিসক্রিমিনেন্টটা ডি নিরূপক সেটা যেন 0 হয়, ঠিক আছে, এবং সেটাই হচ্ছে, ঠিক আছে, বুঝবো? কারণ এখানে বি এর কাজ করছে 2b, এই যে বি এর কাজটা 2b করছে, বোঝা গেল না গেল না বলো? আমি বিস্কোয়ার কাজে লাগালাম, ঠিক আছে, তুমি এসির জায়গায় বিস্কোয়ার বসাতে পারো বা বিস্কোয়ার - এসি টোটালটাকে জিরো করতে পারো, একই তো ব্যাপার, সবই তো কন্ডিশন ওই বিস্কোয়ার = এসি থেকেই আসছে। 12, আচ্ছা বলছি, বুঝবো এটা?
বল নেক্সট ডাউট বল। নেক্সট ডাউট বলো। বারো, বারোটা কি আছে কোশ্চেনটা বলো, জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস কে কে স্কোয়ার ইন্টু এক্স মাইনাস, ও যদি না বলতে পারে ছেড়ে দাও, তুমি তুমি ছেড়ে দাও কোশ্চেন, যদি না বলতে পারো তাহলে আর অঙ্ক করবে কি বলো তুমি। হ্যাঁ, প্লাস হাফ ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার ফোর, কোথায় আছে ওয়ান প্লাস কে স্কোয়ারটা, এখানেই প্লাস কে টু দি পাওয়ার ফোর, ও টোটালটার মধ্যে আছে কে টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, মানে কি বলেছে যে আলফা বিটা যদি এই সমীকরণের বীজ হয়, আচ্ছা তাহলে এই সমীকরণের বীজ যদি আলফা বিটা হয় তাহলে দেখো আলফা প্লাস বিটা কী হচ্ছে মাইনাস বি বাই এ, তো তাহলে বি এর কাজ করছে কি মাইনাস অফ ওয়ান প্লাস কে স্কোয়ার, তাহলে মাইনাস বি বাই এ মানে কত, মাইনাস মাইনাস এ প্লাস ওয়ান প্লাস কে স্কোয়ার বাই ওয়ান, আর আলফা ইন্টু বিটা কী হবে সি বাই এ, তাহলে এইটা বাই ওয়ান মানে কত হবে ওয়ান বাই টু ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার ফোর। এখন দেখো তোমাকে বুঝতে হবে যে এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এর ভ্যালুটা আমি বার করবো, কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। অনন্য যদি কথা বলতে হয় তাহলে বাইরে গিয়ে কথা বলো, আমি লাস্ট টাইম বলছি কথা না বলতে, এবার যদি কথা বলো, আমি কিন্তু বাবার নাম্বার কিন্তু স্পিড ডায়ালে আছে, আমি জাস্ট ফোন করে কিন্তু বলবো, ক্লাসটা অনলাইন যাচ্ছে আমি কিন্তু বাবাকে পাঠাবো, এটা আমি বারবার বলছি, ক্লাস চলাকালীন কোনো কথা হবে না। আলফা প্লাস বিটা মানে কি ওয়ান প্লাস কে স্কোয়ার, ওয়ান প্লাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটা মানে কত, এটা ওয়ান বাই টু ইন্টু ওয়ান প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার ফোর, টু টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটার হোল স্কোয়ার করবো তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর মাইনাস অফ ওয়ান প্লাস কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার ফোর, ব্র্যাকেট ওপেন করো, ওয়ান প্লাস টু কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান মাইনাস কে স্কোয়ার মাইনাস কে টু দি পাওয়ার ফোর, এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে থাকছে কি প্লাস ওয়ান মাইনাস ওয়ানও ক্যান্সেল হয়ে যাচ্ছে, টু কে স্কোয়ার কে স্কোয়ার মানে থাকছে কে স্কোয়ার, আনসার কী আছে ও আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ভ্যালু কে স্কোয়ার, তাহলে এটাই প্রুফ করতে দিয়েছে, প্রুফ করতে দিয়েছে, এটাই বোঝা গেছে না যায়নি বল, বোঝা গেছে না যায়নি বুঝবো, এবার কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি একটু ডিসকাস করব, যেগুলো তোমাদের ক্লাস লাস্ট ক্লাসে যত অবধি হয়েছিল তারপরে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক ডিসকাস করব। আমাদের লাস্ট যে অঙ্কটা এক্সাম্পলসের হয়েছিল সেটা ওই ওয়ান বাই এক্স মাইনাস এ প্লাস ওয়ান বাই এক্স মাইনাস বি, ওটা কি হয়েছিল লাস্ট কোন অঙ্কটা হয়েছিল একটু বলতে বলতে পারবে কেউ কোয়াড্রেটিক কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকে লেকচার টু কোয়াড্রেটিক, এটা লেকচার টু বোধ হয় নাকি লেকচার থ্রি, কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে একটু ডিসকাস করছি আমি এক্সাম্পলসে, ডাউট আমি ক্লিয়ার করে দিলাম তাই তো, আর কারোর কোনো ডাউট নেই আশা করি। আচ্ছা কী বলছে দেখো কোশ্চেনটা,
এক্সাম্পল 32 এর বলছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এ ইকোয়ালস টু জিরো, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এ ইকোয়ালস টু জিরো। এই সমীকরণের বা এই ইকুয়েশানের দুটো রুট বলছে আলফা আর বিটা, এই ইকুয়েশানের দুটো রুট কোনটা কোনটা বলছে, একটা বলছে আলফা একটা বলছে বিটা। আবার এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এক্স প্লাস বি, এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো, এই ইকুয়েশানের দুটো রুট হচ্ছে গামা ডেল্টা, ঠিক আছে, গামা ডেল্টা, এই যে ইকুয়েশানটা। একটা ইকুয়েশনের রুট হচ্ছে আলফা বিটা, আরেকটা ইকুয়েশনের রুট হচ্ছে গামা ডেল্টা, ঠিক আছে। হ্যাঁ, মাইনাস থার্টি সিক্স এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। যেটা আমাদের প্রুফ করতে বলছে, যেটা আমাদের বলছে যে যদি আলফা বিটা গামা আর ডেল্টা যদি জিপিতে থাকে, ঠিক আছে, গুণোত্তর প্রগতি বলেছে, আলফা বিটা গামা ডেল্টা এইটা বলছে আর ইন জিপি, আর ইন জিপি, আলফা বিটা গামা ডেল্টা বলছে আর ইন জিপি, এটা যদি জিপিতে থাকে তাহলে কি বলছে, তাহলে বলছে যে যদি জিপিতে থাকে তাহলে বলছে যে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। বোঝা গেল কি গেল, এর মানটা আমাদের বার করতে হবে। কোশ্চেনটা বুঝে নাও, কোশ্চেনটা খুব 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 সোজা একটা কোশ্চেন, কিছু নেই, কিন্তু দিলে অনেকটা ঘাবড়ে যায় অনেক স্টুডেন্ট। এই কোশ্চেনটার মধ্যে ক্লাস টেনের কিছুটা পার্ট রয়েছে, ক্লাস ইলেভেনের কিছু জিপির কনসেপ্ট রয়েছে। তো কী বলেছে কোশ্চেনটা, বলছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস এ ইকোয়ালস টু জিরো, এর একটা রুট বলছে আলফা আর বিটা, আর এর একটা রুট এর একটা রুট বলছি এর এক দুটো রুট বলছে আলফা বিটা, এই দুটো রুট বলছে গামা ডেল্টা। তার মধ্যে আলফা বিটা গামা ডেল্টা এরা বলছে জিপিতে রয়েছে, তাহলে এরা যদি জিপিতে থাকে তাহলে এই কন্ডিশনে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এর ভ্যালুটা তোমাদের বার করতে হবে, ঠিক আছে। খুব সোজা হিসাব, কিচ্ছু কঠিন না, বলো বোঝা এই অবধি বোঝা গেল কি গেল না, এই অবধি বোঝা গেল কি গেল না। ঠিক আছে, দেখো এবার বুঝবো কোশ্চেনটা, কোশ্চেনটা বুঝবো তাহলে। আমাদের ইকুয়েশান এখানে কটা দিয়ে দিয়েছে, এখানে ইকুয়েশান কটা দিয়েছে, দুটো ইকুয়েশান দিয়েছে, একটা ইকুয়েশান ফার্স্টের ইকুয়েশানটা আর সেকেন্ডেরটা হচ্ছে দুটো ইকুয়েশান দিয়েছে, তাহলে বুঝবো এই জায়গাটা, কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো এই যে ইকুয়েশানটা কী আছে, এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এক্স, থার্টি সিক্স এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো, এটা এক নম্বর ইকুয়েশান, এটা হচ্ছে দু নম্বর ইকুয়েশান, এটা ইকুয়েশান ওয়ান, এটা ইকুয়েশান টু, বলো বোঝা গেছে। তাহলে এই যে আলফা বিটা গামা ডেল্টা এরা যে জিপিতে রয়েছে, ঠিক আছে, এরা যে জিপিতে রয়েছে, তো আমি মনে করছি যে আলফা বিটা, দেখো আলফা বিটা গামা ডেল্টা এরা যদি জিপিতে থাকে তার মানে এদের কমন রেশিওটা সেম হতে হবে। জিপির কনসেপ্টটাই তাই যে যারা জিপিতে রয়েছে তাদের কমন রেশিওটা যেন সেম হয়। তাহলে আমি বিটাকে যদি আমি মনে করো আলফা আর ধরি,
गामा के अल्फा आर स्क्वायर डेल्टा के अल्फा आर क्यूब जो धरा है देखो फर्स्ट टर्म अल्फाटा के अल्फा ही लिखल ठीक है तेल देखो सेकेंड टर्म बाई फर्स्ट टर्म जो करी देखो सेकेंड टर्म बाई फर्स्ट टर्म कत हो आर हो थर्ड टर्म बाई सेकेंड टर्म कत हो सेटाओ आर हो फोर्थ टर्म बाई थर्ड टर्म देखो सेटाओ आर हो ताई ना आबार बोली सेकेंड टर्म बाई फर्स्ट टर्म देखो आर हो थर्ड टर्म बाई सेकेंड टर्म देखो सेटाओ आर हो फोर्थ टर्म बाई थर्ड टर्म देखो सेटाओ आर हो তাহলে প্রত্যেকটা কেসে কমন রেশিওটা কী হচ্ছে স্মল আর হচ্ছে তার মানে এটা হ্যাঁ এটা জিপিতে রয়েছে আমাদের ধরাটা তার মানে ঠিক হচ্ছে কারণ না না ঠিক হলে দেখো কমন রেশিওটা সেম আসতো না এবং যেহেতু জিপি রয়েছে সেই জন্য আমাদের কমন রেশিওটা সেম আসাটা দরকার তার মানে আমি ধরে নিচ্ছি যে লেট আলফাটা আলফাই থাক বিটাটা আলফা আর গামাটা আলফা আর স্কোয়ার ডেল্টাটা আর কিউব যেখানে আরটা ग्रेटर दैन जिरो एक पजिटिव क्वान्टिटी बोलो बोझा गल कि गलो ना ये अब्दि क्लियर कि क्लियर ना ये अब्दि क्लियर कि क्लियर ना बुझब ये अब्दि बुझब बुझब अमन ना तुम्हार कि लेखा अच्छा एबार देखो इक्वेशन वानर क्षेत्र ইকুয়েশান ওয়ানের ক্ষেত্রে দেখো আমাদের রুটটা কি আলফা বিটা ঠিক আছে ইকুয়েশান ওয়ানের ক্ষেত্রে আমাদের রুটটা কি আলফা বিটা তাহলে আলফা প্লাস বিটা কি আমাদের মাইনাস বি বাই এ তো আলফা প্লাস বিটা কি হয় আমাদের মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি বাই এ মানে কি ফোর বিটা এখানে কি ধরা হয়েছে আলফা আর তাহলে আলফা প্লাস বিটার জায়গায় আমি আলফা আর বসাচ্ছি ইজিকালস টু ফোর ঠিক আছে আলফা কমন নিচ্ছি তাহলে কত হবে ওয়ান প্লাস আর ইজিকালস টু ফোর একইভাবে দেখো আলফা ইন্টু বিটা তাহলে কী হবে আলফা ইন্টু বিটা সি বাই এ তো মানে এ বিটা মানে কি আলফা আর তাহলে আলফা ইন্টু আলফা আর ইকুয়ালস টু ক্যাপিটাল এ মানে আলফা স্কোয়ার আর ইজিকালস টু ক্যাপিটাল বলো এই অবধি জায়গাটা বোঝা গেছে কিনা এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশনের কেসে হচ্ছে সেকেন্ড ইকুয়েশনের জন্য দেখো কী হচ্ছে বলছে এক্স স্কোয়ার মাইনাস থার্টি সিক্স প্লাস এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো তাহলে এই ইকুয়েশনের রুটগুলো কী হচ্ছে গামা ডেল্টা তো তাহলে গামা প্লাস ডেল্টা মাইনাস বি বাই এ মানে থার্টি সিক্স আচ্ছা গামা গামা কী ধরা হয়েছে গামা আলফা আর স্কোয়ার ডেল্টা আলফা আর কিউব ইকুয়ালস টু থার্টি সিক্স তাহলে এখান থেকে যদি আমি আলফা আরটাকে কমন নিই আচ্ছা হ্যাঁ আর স্কোয়ারই তো কমন নেওয়া যাবে ওয়ান ওয়ান প্লাস আর হচ্ছে থার্টি সিক্স আর এখানে সি মানে মাইনাস বি বাই এ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ মানে আলফা প্লাস বিটা আর সি বাই এ হচ্ছে আলফা ইন্টু বিটা তার মানে এখানে আলফা তো নেই এখানে গামা ডেল্টা আছে তাহলে গামা ইন্টু ডেল্টা ইজ ইকুয়ালস টু কত হচ্ছে সি বাই এ মানে ক্যাপিটাল বি গামা কি আলফা আর স্কোয়ার ইন্টু আলফা আর কিউব ইজ ইকালস টু ক্যাপিটাল বি তাহলে আলফা স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর ইজ ইকালস টু ক্যাপিটাল বি হ্যাঁ থ্রি প্লাস টু হ্যাঁ ফাইভ হচ্ছে আর টু দি পাওয়ার ফাইভ ইজ ইকালস টু ক্যাপিটাল বি বলো এই অবধি বসে গেছে এবার আমাকে কী বার করতে হবে ক্যাপিটাল এ বি এর ভ্যালুটা বার করতে হবে এই তো ব্যাপার তাহলে এই কন্ডিশানটাকে আমি নাম দিচ্ছি এই যে কন্ডিশানটা তোমরা পেলে সেটা হচ্ছে এই কন্ডিশানটাকে নাম দিচ্ছি হচ্ছে তিন নম্বর এক দুই হয়ে গেছে তিন নম্বর নাম দিচ্ছি বা চার নম্বর নাম দিচ্ছি এটাকে নাম দিচ্ছি তিন নম্বর
আচ্ছা এবারে আমাদের এ বাই মানে এ আর বি এর ভ্যালুটা বার করতে হবে। কি করে বার করবো না, কি করে বার করবো বলো? ওপরে ইকুয়েশানটা মুছে দিচ্ছি আমি, ঠিক আছে? ওপরে ইকুয়েশানে যদি মুছে দিই আমি, তাহলে আমাকে বলো এখানে আলফা, আলফাটাকে যদি কমন নিই বা আলফা আরকে যদি কমন নিই, দেখো এই যে চার নম্বর ইকুয়েশানটা, তিন নম্বর ইকুয়েশানে কী আছে? আলফা প্লাস আলফা আর এর ভ্যালুটা কত? ফোর বলছে, তিন নম্বর থেকে পাচ্ছি আমরা। চার নম্বর ইকুয়েশানে কী দেখতে পাচ্ছি আমরা? চার নম্বর ইকুয়েশানে কী দেখতে পাচ্ছি? আলফা, আমি যদি আলফার আলফা আর স্কোয়ার প্লাস আলফা আর টু দি পাওয়ার কিউ ইকুয়ালস টু 36, এখান থেকে, হ্যাঁ এক সেকেন্ড দাঁড়াও, এখান থেকে যদি আমি আর কমন নিই, তাহলে আর কমন নিলে কত হবে? আলফা আলফা, মনে করো আর স্কোয়ার কমন দিলাম, আর স্কোয়ার কমন দিলে কত হবে? আলফা প্লাস আলফা আর ইকুয়ালস টু 36, তাই তো? এবার আলফা প্লাস আলফা আর এর ভ্যালুটা তো পেয়েছি আমি ফোর, তাহলে এখানে ফোরের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু ইন্টু ফোর ইকুয়ালস টু 36, তাহলে এখান থেকে আর স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে? চার নং 36 মানে 9, বলো বোঝা গেছে না? যাইন আর স্কোয়ার 9, তাহলে আর যেহেতু আরটা এখানে গ্রেটার দেন জিরো বলেছে কি, আরটাকে আমি গ্রেটার দেন জিরো বলেছি কি? বলেছি, তাই আরটা গ্রেটার দেন জিরো। হ্যাঁ, তাহলে আর যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে এখানে স্কোয়ার রুট করলে আরের পজিটিভ কোয়ান্টিটি নেবো, নেগেটিভ কোয়ান্টিটি এখানে নেবো না, ঠিক আছে? তাহলে এখানে আরটা কী হচ্ছে? চার নং 36, তাহলে আর ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 3, আর 3 পেয়ে গেলাম। এবার এই আরের ভ্যালু তুমি এখানে বসাও, ওখান থেকে এ পেয়ে যাবে। না, এখান থেকে এ পেতে গেলে আবার আলফা স্কোয়ারের ভ্যালু লাগবে, না আলফা স্কোয়ারের ভ্যালু। আচ্ছা তুমি একটা কাজ করো, হ্যাঁ তিন নম্বরেই, হ্যাঁ তিন নম্বরে আরের ভ্যালুটা বসিয়ে নাও, বসালে ওখান থেকে আলফা ভ্যালু পেয়ে যাবো। তিন নম্বরেই আরের ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে ওখান থেকে আলফা ভ্যালু পেয়ে যাবো তিন নম্বর ইকুয়েশানে। স্নেহা দেখছো না, দেখছো না? তাহলে তিন নম্বরে, তিন নম্বরে এই তিন নম্বর তো এইটা ছিল, তাহলে এখানে তুমি যদি আরের ভ্যালুটা বসাও, 1 + 3 ইকুয়ালস টু 4, তাহলে আলফা ইকুয়ালস টু কত হচ্ছে? 1 হচ্ছে, তাহলে আলফা 1 আর 3, আলফা 1 আর 3, তাহলে আলফা পেয়ে গেছো আর পেয়ে গেছো, এখানে ভ্যালুটা বসিয়ে দিলে এ পেয়ে যাবো, ঠিক আছে? আলফার ভ্যালু কত? 1, আর আর হচ্ছে 3, তাহলে এ ইজ ইকুয়ালস টু 3 × 1 মানে এ ইজ ইকুয়ালস টু 3। সিমিলারলি এখানেও আলফার ভ্যালু বসাও, আরের ভ্যালু বসাও, তাহলে এখান থেকে বি এর ভ্যালু পেয়ে যাবো। বি এর ভ্যালু কত পাচ্ছি? আলফা ভ্যালু 1, 1 স্কোয়ার, আর আরের ভ্যালুটা কত পাচ্ছি? আরের ভ্যালুটা 3, তাহলে 3 × 5, এটা করলে অ্যাকচুয়ালি আমরা বি পাবো। কত পাচ্ছি বি বলো? বি কত পাচ্ছি? হ্যাঁ 243, 243, 243। তাহলে এইভাবে আমি আলফা আর এই ভ্যালুটাকে কাজে লাগিয়ে এ এবং বিটা বার করলাম। বোঝা গেছে না যায়নি? বোঝা গেল না যায়নি?
মুজবো না মুজবো না মুজবো না মুজবো না ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝলাম। নেক্সট যে অঙ্কটা নিয়ে ডিসকাস করবো, আচ্ছা এই টাইপের অঙ্ক আসলে আশা করি পারা যাবে। নেক্সট যে টাইপের অঙ্ক নিয়ে ডিসকাস করবো বলছে যে কোশ্চেনটা একটু লিখবে তোমরা, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছে যে এক্স বাস্তব হলে, এক্স যদি রিয়েল হয়, ইফ এক্স ইজ রিয়েল, টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ, এর ক্ষুদ্রতম মান ও অনুরূপ এক্সের মান নির্ণয় করো। এর ক্ষুদ্রতম মান ও অনুরূপ এক্সের মান নির্ণয় করো।